ওয়েলকাম টু মাই স্টেপ প্লাস ইউটিউব চ্যানেল স্টেপ প্লাস ইউটিউব চ্যানেলের ঠিক ষষ্ঠ ক্লাসে তোমাদের ষষ্ঠ ক্লাস বলা ভুল ঠিক লেসন ওয়ানের ষষ্ঠ ক্লাস তোমাদের ক্লাস ফোরের আর তার আগের রিভিশনের উপরে প্রায় দশটা ভিডিও রয়েছে তা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নিও আর আজকের পরপে শুরু করছি ঠিক আগের লেসন ওয়ানের যে আগের ক্লাসটি এর ঠিক আগের ক্লাসটি অর্থাৎ যে পঞ্চম ক্লাসটি ভিডিওটি আমি আপলোড করেছি তারই ঠিক এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে এই পর্বে আলোচনা করছি সাথে রয়েছে আমি নিতাই সাহু আর তোমরা দেখছো স্টেপ ক্লাস ইউটিউব চ্যানেল প্রথম যে প্রশ্নটা রয়েছে ওয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান এংরি অ্যাট দ্য স্কাই দেখো যে ওয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান কেন বয়স্ক মহিলাটি ইংরি অ্যাট দ্য স্কাই আকাশের দিকে মানে আকাশের প্রতি রেগে গিয়েছিল কারণটা কি আকাশ বৃষ্টি থামায়নি তাই তো আকাশ বৃষ্টি থামায়নি তাই বয়স্ক মহিলা রেগে গিয়েছিলেন তাহলে আমরা উত্তরটা ঠিক কীভাবে দেব হোয়াই দিয়ে থাকলে বিকচ দিয়ে অ্যান্সারটা লিখলে খুব সুন্দর দাঁড়ায় তোমরা যদি পারো বিকচ দিয়ে আমি যেভাবে বলছি অ্যান্সারটা লিখবে নাহলে খুব শর্টই আমি বলে দিচ্ছি সেটাও লিখতে পারো দুটো তিনটে টাইপ হয় আমি খুব ছোট্ট করে বলে দিচ্ছি দ্য ওল্ড ওমেন অ্যাংরি অ্যাট দ্য স্কাই নট টু স্টপ রেইনিং নট টু স্টপ রেইনিং আমি এইখানে শুধু আমি লিখে দিচ্ছি নট টু স্টপ রেইনিং রেইনিং হুম নট টু স্টপ রেইনিং এস টি ও পি নট টু স্টপ রেইনিং আর এ আই এনআইএনজি এই বৃষ্টি না থামার জন্য তাহলে কী বললাম আবার বলে দিচ্ছি দ্য ওল্ড ওমেন এংরি অ্যাট দ্য স্কাই হ্যাঁ দ্য ওল্ড ওমেন ওয়াজ এংরি করবে এখানে তোমরা ওয়াজ কথাটা দিয়ে দিবে ওয়াজ এংরি দ্য ওল্ড ওম্যান ওয়াজ এংরি অ্যাট দ্য স্কাই নট টু স্টপ রেইনিং বৃষ্টি না থামায় রেখে গিয়েছিল আর যদি কেউ বড়ো করে অ্যান্সার দিতে চাও তাহলে আমি একটু বলে দিই যে দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইংরি অ্যাট দ্য স্কাই বিকজ দ্য স্কাই ওয়াজ নট স্টপ রেইনিং তাহলে আকাশ বৃষ্টি থামিয়েছিল না এটা দিতে পারো সেটা হলে হবে আর এটাও হবে হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট দেখো হোয়াট ডিড দ্য স্কাই ডু আকাশ কী করেছিল টু অ্যাভয়েড দ্য ডাস্ট বা ওই ধুলোটাকে এড়িয়ে যাওয়ার জন্য আকাশ কী করেছিল এইটা এই প্রশ্নটার উত্তরও খুব শর্টে তোমরা দিতে পারো বা আবার একটু বড় করেও দিতে পারো অনেকভাবে দেওয়া যায় আমি নিজের মতো করে একটু ছোট্ট করে তোমাদের দেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য আমি খুব ছোট্ট করে উত্তর দেওয়ার জন্য যে লাইনটা দিতে বলবো সেটা তোমরা বুঝেও লিখতে পারো তা আমি এই জায়গাটা একটু বলে দিচ্ছি দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে টু অ্যাভয়েড দ্য ডাস্ট এই জায়গাটায় শুধু হি ট্রায়েডটা কেটে দেবে আর এই পূর্ণচ্ছেদটা তোমরা বা ফুলস্টপটা কেটে দেবে দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে টু অ্যাভয়েড দ্য ডাস্ট এইটুকু এইখানে দিয়ে ফুলস্টপ দিয়ে দেবে দিলেই তোমাদের অ্যান্সারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হোয়াট ডিড দ্য স্কাই টু টু অ্যাভয়েড দ্য ডাস্ট এখন যদি কেউ বইয়ের কোথায় না দিতে চাও যদি নিজের মতো দিতে চাও তাহলেও হবে দ্য স্কাই জাম্প আউট টু অ্যাভয়েড দ্য ডাস্ট হুম দ্য স্কাই জাম্প আউট টু অ্যাভয়েড দ্য ডাস্ট এটাই লিখলে হবে শুধু এইখানে তাহলে কি করতে হবে দ্য স্কাই জাম্প আউট কথাটা লিখে দেবে দিলে টু অ্যাভয়েড দ্য ডাস্ট আর কিছু করার দরকার নেই জাম্প আউট হার ওয়ে লিখতেই পারো আর নাও লিখতে পারো জাম্প আউট হার ওয়ে টু অ্যাভয়েড দ্য ডাস্ট তাহলে ওই কথাটা লিখে দিলেই হয়ে যাবে আর সিতে সিতে যেটা রয়েছে হোয়াই ডিড দ্য ওমেন কিপ অন সুইপিং কেন বয়স্ক মহিলা ঝাড়ু দিয়ে যাচ্ছিলেন বলো তো তাদের তার যে কুড়ে ঘরটা রয়েছে সেটাকে পরিষ্কার রাখার জন্য তো তাহলে দ্য ওমেন কিপ্ট কে ই ইপি আছে তোমরা শুধু কেই পি টি লিখবে এইখানে কিপটাকে কি করবে আমি খুব ছোট্ট করে বলে দিচ্ছি কিপ্ট এই কিপটা কেটে দেবে এইখান থেকে লেখা শুরু করবে দ্য ওমেন কিপ্ট অন সুইপিং টু ক্লিন হার হার টু ক্লিন সিএলইএন ক্লিন হার হার্ট এইচ ইউটি এটাই তোমরা লিখে দেবে হ্যাঁ টু ক্লিন হার হার্ট এটাই লিখে দেবে তোমরা হয়ে যাবে এই জিজ্ঞাসার চিহ্নটা দেবে না কিন্তু তোমাদেরকে কী লিখতে হবে তাহলে আমি খুব ছোট্ট করে বলে দিলাম দ্য ওমেন অন অন সুইপিং টু ক্লিন হার হার্ট হয়ে যাবে নেক্সট যেটা চতুর্থ যে কোশ্চেনটা রয়েছে ইজ দ্য স্কাই ইউর ফ্রেন্ড আকাশ কি তোমার বন্ধু গিভ রিজিয়ন ফর ইর অ্যান্সার তোমার উত্তরের সপক্ষে মানে যুক্তি দাও এখন অবশ্যই আমাদের সবারই বন্ধু তোমাদেরও বন্ধু আমি জানি তাই তোমরা অবশ্যই হ্যাঁ বলবে ইয়াস দ্য স্কাই ইজ মাই ফ্রেন্ড বা আওয়ার ফ্রেন্ড বলবে আমি জানি তাহলে এর অ্যান্সারটা কি আর কি লিখতে হবে যুক্তিটা কি হবে না যুক্তিটা হবে দেখো যে যুক্তিটা তোমরা তোমাদের মতো করে দিলেই অবশ্যই হবে যে বলতেই পারো যে আকাশ দেখতে খুব সুন্দর হয় আর মনে হয় আকাশ আমাদের খেলাগুলো দেখে আমাদের সঙ্গে হাসে আকাশের বিভিন্ন রং আমাদেরকে মোহিত করে তাই আকাশ অবশ্যই আমার বন্ধু এইরকম তোমরা যুক্তি দিতেই পারো যে ইয়েস দ্য স্কাই ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড বিকজ বিকজ দ্য স্কাই ওয়াচ এস মাই প্লে অর আওয়ার ফ্লে অ্যান্ড স্মাইল হ্যাপিলি উইথ আস এটুকু লিখলেই হবে বা যে যার নিচের মতো করে অ্যান্সার দিতে পারো তাই আমি এটার অ্যান্সার আর লিখছি না কারণ এটার অ্যান্সারটা নিজের মতো করেই দেওয়াটা ভালো এরপরে অ্যাক্টিভিটি সেভেন এ যেটা রয়েছে সেটা আমি একটু তোমাদের দেখতে বলবো দেখো সেভেন এতে রয়েছে কি এটা একটু গ্রামার টাইপ গ্রামার টাইপ ঠিক বলা ভুল এটা একটা কাজ করতে তোমাদের বলা হয়েছে কি কাজটা আমি একটু পড়ে দিচ্ছি সার্কেল দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পারসন প্লেস অর থিংস যে ওয়ার্ডগুলো পার্সন মানে ব্যক্তির নাম প্লেস মানে জায়গার নাম অর থিংস অথবা জিনিসের নাম সেগুলোকে কি করতে বলছে সার্কেল বা গোল করে দিতে বলছে এখন তোমরা গোল করবে আমি জাস্ট পড়ে দেখিয়ে দিচ্ছি মিরা ইজ এ গার্ল এই মিরা ইজ এ গার্ল মিরা হয় একটি মেয়ে এই শব্দ এই বাক্যটির মধ্যে মিরা হচ্ছে পার্সন তাই মিরা শব্দটি মীরার দ্বারা একজন গার্লকে বোঝাচ্ছে তো পার্সনকে বোঝাচ্ছে তাই এটা কি হবে না মিরাটি গোল হয়ে যাবে তোমরা করে দেবে মাই আঙ্কল লিভস ইন কলকাতা দেখো মাই আঙ্কল লিভস ইন কলকাতা আমার কাকু কোথায় বসবাস করেন কলকাতায় বসবাস করেন তাহলে দ্বিতীয়তে কি হচ্ছে কলকাতাটা একটা জায়গার নাম